সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 14 তারিখ এপ্রিল মাসের, আর আমি আছি এখন আমাদের এই ওয়াইনার্ডের যে সফর তার দ্বিতীয় দিনে। আমরা যে রিসোর্টটাতে উঠেছি সেটা তো আপনাদেরকে আগে দেখিয়েছি। আজকে ইচ্ছে আছে একটু বাইরে যাবার। এই মুহূর্তে এখন আমরা ঘরেই রয়েছি, তো আমি একটু বেরোচ্ছি এখন, দেখি যদি সকালবেলা কোনো পাখির সন্ধান পাই। Thank you.
সুপ্রভাত বন্ধুরা, আজকে 2রা বৈশাখ, গতকাল 1লা বৈশাখ ছিল। আমি এখন কেরালায় আছি, আপনারা জানেন তো। এই কেরালার নববর্ষ উদযাপিত হয়, গতকালকে প্রচুর বোমটোম ফেটেছে এখানে। এই নববর্ষের নাম হচ্ছে বিশু, তো ওরা এটাতে আনন্দ করেছে কালকে। আমরা কোথাও বেরোইনি, একবার একটু মার্কেটে গেছিলাম, ব্যাস, তারপর আর কোথাও যাইনি, ঘরেই ছিলাম, তো সেই জন্য আমাকে কিছু দেখানো হয়নি। আজকে ইচ্ছা আছে কোথাও যাবার, তো দেখি কোথাও যদি যাওয়া যায়। আর আপাতত আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, কারণ আমরা বেরোবো, স্নান টান হয়ে গেছে, তো দেখি কি করা যায়, চলুন। কোনটা তুলব, দৃশ্য সত্যি ভেরি গুড, ভেরি গুড।
তো আমরা এসেছি এখন একটা ভিউ পয়েন্টে, এটার নাম হচ্ছে আট্টামালা গ্লাস ব্রিজ, হুইচ ইজ ডিজিটাল ওয়ান, কোনোদিন দেখিনি এই। সম্ভবত এটা ভারতবর্ষে প্রথম, পৃথিবীতে প্রথম কিনা জানি না, তবে এরা যেটা লিখেছে ওয়ার্ল্ডস ফার্স্ট ডিজিটাল গ্লাস ব্রিজ, জানি না সেটা। নামটা হচ্ছে আট্টামালা কিংবা আট্টামালাই গ্লাস ব্রিজ। এখানে দুটো গ্লাস ব্রিজ আছে, একটা হচ্ছে 900 ক্যান্ডি, সেখানে অনেকটা অফরোডিং করতে হয়, আলাদা করে জিপ ভাড়া করে যেতে হয়। আমরা জানতাম যে এটা একেবারে গাড়ি চলে যাবে ব্রিজের কাছে, কিন্তু এখানেও সেই একই অবস্থা। এখানে একটুখানি মানে 2 কিলোমিটার মতন অফরোডিং করতে হবে, যার জন্য এই জায়গাটা পুরো ফাঁকা। ওই ব্রিজটা অনেক বড় ব্রিজ, 900 ক্যান্ডি, এই ব্রিজটা ছোটো ব্রিজ, কিন্তু টি গার্ডেনের মাঝখানে ব্রিজটা আশা করি ভালোই লাগবে। তো আমরা এসেছি এখানে, ওই টিকিট ফিকিট কাটা হলো, জায়গাটা এরকম, চারপাশে চায়ের বাগান, এই চায়ের বাগানের মাঝে। তো এই জিপ আসছে, এই জিপে আমরা যাব।
আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে 360 ভিউজ, প্রায় 200 মিটার ট্রেক করে উপরে উঠতে হচ্ছে টি গার্ডেনের ভেতর দিয়ে, চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ বলো, কোনটা? হ্যাঁ খেয়ে নিয়েছি, তখনই খেয়ে নিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড পিকস। আজ 16 এপ্রিল আর আমরা আজকে ফিরে যাচ্ছি ব্যাঙ্গালোরে, একটু বাদে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আজকে সকালে একটুখানি হালকা ফুলকা বার্ডিং সেশন করার ইচ্ছে আছে, জানি না কী হবে। এমনি এখনও ভোরের আলো ফোটেনি, হোটেলের দরজাও খোলেনি। এই মুহূর্তে আমাদের বাইরে বেরোনোটা একটু রিস্কি হয়ে যেতে পারে, কারণ এটা জঙ্গল, জঙ্গলে অনেক কিছু হতে পারে। তো ওদের যে স্ট্যাচুটারি ওয়ার্নিং আছে সেগুলো আমরা মেনে চলাটাই আমাদের ভালো, 6:30 পর ওরা গেট খুলে দেবে। তবে এই মুহূর্তে পাখির আওয়াজ, ভোরের আকাশ এবং এখানকার পরিবেশ, এগুলো আমাকে খুব টানছে আর কি, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা এই ধরনের ভিডিও আরও পাবেন। আমার সামনে আরও কিছু প্রোগ্রাম আছে, যদি শরীর আমাকে সাথ দেয়, ভগবান যদি আমাকে এইটুকু আশীর্বাদ করেন যে এখনও কিছুদিন আমি এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা করতে পারব, তাহলে আশা করি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, দিয়ে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশানটা অন করে দিন, সবার আগে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে পাবেন। তো পাখির আওয়াজের সঙ্গে আমরা এগিয়ে চলেছি, আপনারাও চলুন। ব্রেকফাস্ট করতে বসেছি, ব্রেকফাস্ট করে এবার আমরা রওনা দেব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। খেয়ে নিই